হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের সিচুয়েশন দেখো, হোয়াইট স্নে সিয়াটল। তো আজকে কি হলো, সকালবেলা অ্যাজ ইউজুয়াল অফিস গেছিলাম, কিন্তু হঠাৎই সিয়াটলে তুষারপাত শুরু হলো, তো তাই জন্য অফিসে স্নোই ডে অ্যানাউন্স হয়ে গেল। তো সেটা শুনে আমরা যারা কালিগ যারা ছিলাম সবাই ভীষণ আনন্দ পেলাম যে স্নোই ডে, ছুটি ছুটি, চলো বাড়ি চলো। তো তো আমাদের ওখানে যেমন রেনি ডে হয়, এখানে স্নোই ডে হয়। তো সেই স্নোই ডের অ্যানাউন্সমেন্ট শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম যে বাড়ি চলে যাব, হাফ অফিসও করিনি, তো বাড়ি ফিরে আসছি। তো বাড়ি ফেরার সময় আশেপাশে চারিদিকে যে বরফ পড়ে আছে সেটার ভিডিও না করে আমি আর পারলাম না। কি অবস্থা, সব বরফে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। ফোরকাস্ট ছিল স্নো হওয়ার, কালকে রাত থেকেই স্নো হওয়ার কথা, কিন্তু কালকে রাত থেকে আজকে সকাল অবধি হয়নি স্নো, শুধু রেন হয়েছে। কিন্তু অফিসে যাওয়ার পরেই সবাই আর কি ছোটাছুটি করছে, দেখে খুব কিউরিয়াসিটি হলো, আমিও পিছনে ছুটতে থাকলাম, গিয়ে দেখি বাইরে স্নো পড়ছে। উফ, কি দৃশ্য, কি দৃশ্য! খুব ঠান্ডা, -2। এখন একটু স্নোটা কমেছে তাই বাড়ি ফিরছি, এখন বাসস্ট্যান্ড অবধি যাচ্ছি। রাস্তাঘাটও, রাস্তা মানে যেখান দিয়ে হাঁটছি সেখানেও স্নো আর কি পড়ে আছে, কিন্তু আমার দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এখানে স্নো এখানকার লোকের কাছে একটা স্বাভাবিক ঘটনা স্নো, কিন্তু আমি তো আর স্নোয়ের দেশের মানুষ নই, ওই জন্য আমার কাছে একটা স্পেশাল ঘটনা, তাই জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছি।